কানাডিয়ান বধূ সিলারাকে নিয়ে স্বপ্নের জাল বুনেছিলেন সিলেটের যুবক শায়েক আহমদ খান। তিনি স্ত্রী সিলারাকে ভালোবাসতেন মনে প্রাণে। এ কারণে সিলারার কথা বিশ্বাস করে দুবাই পর্ব শেষ করে তিনি দেশে চলে আসেন। এই সিলারা এখন তার জীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। যতই শায়েক প্রিয়তম স্ত্রী সিলারাকে কাছে পেতে চাচ্ছেন, ততই দেয়া হয়েছে আঘাতের পর আঘাত। আর ওদিকে স্ত্রী সিলারা স্বামী শায়েককে দেশে রেখেই কানাডায় পর পুরুষের সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছেন, করছেন বিয়ে, বিয়ে নাটকও। একের পর এক পুরুষের বাহুতে বন্দী হয়ে পড়ায় সিলারার আত্মীয় স্বজন সহ সবার সঙ্গে সম্পর্কেরও ছেদ ঘটেছে। কানাডিয়ান বধূ সিলারা বেগমের বয়স এখন 36 বছর। তার বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। জন্ম পড়ালেখা তার নিজ এলাকাতেই। প্রাপ্তবয়স্ক হওয়ার পর পিতৃহারা সিলারাকে বিয়ে দেওয়া হয় আত্মীয় আব্দুল মোসাব্বির চৌধুরীর সঙ্গে। তিনি কানাডা প্রবাসী। সিলারার বয়স থেকে বয়স একটু বেশি। তারপরও সিলারার ভবিষ্যৎ চিন্তা করে তাকে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর আব্দুল মোসাব্বিরের সঙ্গে ভালো চলে তার সংসার। এরপরও সিলারা স্বামী মোসাব্বিরের হাত ধরেই পাড়ি দেন কানাডায়। সেখানে যাওয়ার পরও কিছুদিন তাদের সংসার ভালোই চলছিল। কিন্তু কানাডায় সিলারার বেপরোয়া আচরণ এক সময় তাকে সংসার ত্যাগী করে তোলে। পারিবারিক সূত্রে জানা গেছে, কানাডায় যাওয়ার পর সিলারার একাধিক বন্ধু জোটে। এই বন্ধুদের অনেকেরই বাড়ি গোপালগঞ্জ ও বিয়ানীবাজার এলাকায়। পারিবারিক গণ্ডি থেকে ওদের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে সিলারার সঙ্গে পরিচয় হয় কয়েকজন যুবকের। এরপর থেকে সিলারা কানাডায় বেপরোয়া জীবন শুরু করে। এমনকি এক এক সময় এক এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। স্বামী সংসার সবকিছুর ঊর্ধ্বে যুবকদের নিয়ে আসেন সিলারা।